বিসমিল্লাউর রহমান রহিম সপ্তম শ্রেণীর বাংলা রিভিশন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ বিলাল সহকারী প্রবাসক বাংলা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রথম মিড সেমিস্টার ফাইনাল পরীক্ষার যেই নতুন সংযোজন ছিল তা আলোচনা করা হয়েছে এখন আমি পুরাতন একটি অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের কাবলিওয়ালা গল্পটি নিয়ে আমার পাঁচ বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকতে পারে না সকালবেলায় আমার নোবেলে সপ্তদশ পরিচ্ছেদ হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাককে কোয়া বলেছিল সে কিচ্ছু জানে না না সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার দ্বারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবলিওয়ালা ও কাবলিওয়ালা ময়লা ঢেলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙ্গুরের বাক্স এবং লম্বা কাবলিওয়ালা পদ দিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নেরূপভাবদয় হইল বলা শক্ত তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাটাকি আরম্ভ করিয়া দিল মিনি চিৎকারে যেমনি কাবলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভেতর সন্ধান করিলে তাহার মতো দু চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহার অন্তপুর হইতে ডাকাইয়া আনিলাম সে আমার গা গেসিয়া দাঁড়াইয়া রহিল কাবলিওয়ালা ঝুলির মধ্য হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহর সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল প্রথম পরিচয়টা এমনিভাবে গেল কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি ধারে বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছেন এবং কাবলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্যমুখে শুনিতেছেন এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামতও ব্যক্ত করিতেছে মিনির পঞ্চন্দ্রিয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আচল বাদাম কিসমিস পরিপূর্ণ সংবাদ পাইলাম কাবলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয় ইতিমধ্যে সে প্রায় প্রত্যাহ আসিয়া গুমস্তাবাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কথা বাদা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা রহমত দেখিবার মাত্রই আমার কন্যা হাসিতা হাসিতে জিজ্ঞাসা করিত কাবলিওয়ালা ও কাবলিওয়ালা তোমারও কি ঝুলির কি রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতা হাসিতে উত্তর করিত হাতি উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিত খুকি তুমি শ্বশুর বাড়ি কখন যাবে না কথার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্তই তাহার স্বভাব বিরুদ্ধ সে উল্টিয়া জিজ্ঞাসা করিত তুমি বাড়ি যাবে রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্পন করিয়া বলিত আমি শ্বশুরকে মারবে শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবনের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক রহমত কাবলিওয়ালার সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখাবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া গ্রুপশিট সংশোধন করিতেছি এমন সময় রাস্তায় ভারী একটি গোল শোনা গেল চাহিয়া দেখে আমাদের রহমতকে দুই পাহাড়ওয়ালা বাদিয়া লইয়া আসিতেছে তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে আমি ধারের বাহির গিয়া পাহাড়ওয়ালাকে দাঁড় করাইলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কী কেদংশ তাহার কাছে কিয়েদংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চি ধারিত মিথ্যাপূর্বক সে দেনা এবং অস্বীকার করে এবং তাহাই লইয়া বর্ষা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে রহমত সেই মিথ্যাবাদের উদ্দেশ্যে নানারূপ রূপ গালি দিতেছে এমন সময় কাবলিওয়ালা ও কাবলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি গড় হইতে বাইর হইয়া আসিল রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতূহল হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল মিনি একবারেই তাকাইয়া জিজ্ঞাসা করিল তুমি শ্বশুরবাড়ি যাবে রহমত হাসিয়া কহিল সেখানেই যাচ্ছি সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল তাহার কথা এক প্রকার বলিয়া গেলাম কত বৎসর কাটিয়া গেল আমার ঘরে আজ রাত্রি শেষ হইতেই না হইতেই সানাই বাজিতেছে আজ আমার মিনির বিবাহ আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখে চেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না তাহার সে ঝুলি নাই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম কি রহমত কবে আসিলি সে কহিল কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভদিনে এই লোকটা একান হইতে গেলেই ভালো হয় আমি তাহাকে কহিলাম আজ আমার বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আজ যাও কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্ত করিয়া কহিল খকিকে একবার দেখিতে পাইব না আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না সে যেন কিছুক্ষণ ঘুণ্ণ হইল ক্ষুদ্ধভাবে দাঁড়াইয়া একবার স্ত্রী দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল তারপরে বাবু সেলাম বলিয়া ধারের বাহির হইয়া গেল আমার মনে কেমন একটু ব্যথাবোধ হইল মনে করিতেছে তাহাকে ফিরিয়া ডাকিব এমন সময় দেখি সে আপনিই ফিরিয়া আসিতেছে কাছে আসিয়া কহিল এ আঙ্গুর এবং কিঞ্চি কিশমিস বাদাম খোকির জন্য আনিয়াছিলাম তাহাকে দিবেন আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল কহিল আপনার বহৎ দয়া আমার চিরকাল স্মরণ থাকিবে আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খুকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি আমি তো সদা করতে আসি না এই বলিয়া সে আপনার মস্ত ঢেলা জামাটার ভেতর হাত চালাইয়া দিয়া বুকের কাজ কোথা হইতে এক টুকরো ময়লা কাগজ বাহির করিল বহু সযত্নে ভাস খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ ফটোগ্রাফ নহে তেলের ছবি নহে হাতে খানিকটা ভুসা মাখিয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কর্নার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতিবৎসর কলিকাতায় রাস্তায় মেওয়া বেচিতে আসে দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল সেই হস্তচিহ্ন আমার মিনিকে স্মরণ করাইয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া ফাটাইলাম অতপুরে ইহাতে একটি আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না চেলি পর কপাল চন্দন আঁকা বধুবেশী মিনি সজল্যভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাবলিওয়ালার প্রথমটা থমথম খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল খকি তুমি শ্বশুরবাড়ি যাবিস কাবলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতোমধ্যে এরূপ বড় হইয়াছে আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম বলিলাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক প্রিয় শিক্ষার্থীরা পুরো গল্পটাই পড়া শেষ হলো এখন আমি শব্দার্থ টিকা নিয়ে আলোচনা করছি দরোয়ান দরোয়ান অর্থ দারোয়ান শব্দের উচ্চারণবেদ কাবুল আফগানিস্তানের রাজধানী কাবলিওয়ালা কাবুলের অধিবাসী অতীতে কাবুলের অনেক লোক নানা কাজে এই দেশে নিয়মিত যাতায়াত করত দণ্ড মুহূর্ত নবেল উপন্যাস সপ্তদশ সতেরো পরিচ্ছেদ অধ্যায় পার্শ্বে পাশে কন্যা রত্ন কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে ভাবোদয় ভাবের উদয় মনে চিন্তা বা ভাবনা জাগা উর্দুশাসে অতি দ্রুত বেগে অন্তপুর অত বাড়ির ভেতরের অংশ অভিপ্রায় অত ইচ্ছা খোবানি অত বাদাম জাতীয় ফল দুহিতা অর্থ কন্যা ধার অর্থ দরজা সমীরপস্থত্ব নিকটে পা কাছে অনর্গলত্ব অবিরাম বা অনবরত স্বহাস্যমুখ হাসিমুখ বর্ষীয় অত পাঁচ বছর বয়সী গ্রুপশিট অত কোনো লেখা ছাপার আগে বানান বাক্য জ্যোতিচ্ছিন্ন এইসব সংশোধনের জন্য মুদ্রিত পত্র মেওয়া অত ডালিম আঙুর বাদাম প্রভৃতি ফল এ গল্পে খুকির জন্য কাবলিওয়ালা আনা এই জাতীয় উপহার প্রিয় শিক্ষার্থীরা আজকের গল্পের কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের সামনে তুলে দেওয়া হল তোমরা এগুলো বাসাই করবে এক কাবলিওয়ালা কোন দেশের অধিবাসী ছিলেন দুই রহমত প্রতিবছর কোথায় মেওয়া আসে তিন মিনি কি খেলা খেলতে শুরু করেছিল চার মিনির মা কেমন স্বভাবের মানুষ পাঁচ কে কাককে কোয়া বলেছিল ছয় কে একদণ্ড কথা না বলে থাকতে পারে না সাত কাবলিওয়ালার মাথায় কী ছিল আট কাবলিওয়ালার নাম কি ছিল নয় দুহিতা শব্দের অর্থ কী দশ মিনিকে খুকি বলে কে এগারো বাবা ছাড়া মিনির একমাত্র ধৈর্যবান শ্রোতাকে বারো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন তেরো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে الله حافظ